14 বছর বয়সী কিশোর আনিল এলাকায় টিকটকার হিসেবেই পরিচিত ছিল। টিকটক ভিডিও বানিয়ে তার আইডিতে আপলোড করত। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে নগরীর পাইকপাড়া এলাকায় দুই বন্ধুকে সাথে নিয়ে ভিডিও বানাতে নির্মাণাধীন একটি ভবনের তিনতলা ছাদে ওঠে। এক পর্যায়ে আনিল ছাদ থেকে নিচে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হয়, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। টিকটক করতে গিয়া ফ্যাশন আনি ছবি দিতে গিয়া সে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আজ কোনো পোলাবে না, জীবনে না পড়ে না মরে ব্যবস্থা করে। স্থানীয় জনপ্রতিনিধির অভিযোগ, ভবনটির নির্মাণ কাজ প্রায় শেষ হলেও বাসিন্দাদের নিরাপত্তার জন্য ছাদে বেষ্টনী দেয়াল না দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। কয়েক বছর আগেও এই ভবনের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হলেও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। বিল্ডিং এর রক্ষণাবেক্ষণের জন্য যে একটা কার্নিস দেওয়াল বা কোনো কিছু দরকার, সেটা আজ অবধি কোনো কিছু ঘটেনি। পরপর দুইবার করে ঘটনা ঘটলো, এই বিল্ডিং থেকে দুটি শিশু মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে। নিহত আনিল কিন্ডার কেয়ার স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।